नमस्कार बंधुरा, आबारो एकटी नतून भिडियोते आपनादेरके स्वागत जानाई। आजकेर एई भिडियोते आमी गांदा गाछेर परिचर्चा निये आलोचना करब। एई टाइमे आपनारा गाछगुलि किभाबे परिचर्चा करले गाछेर ओभारऑल बृद्धि खूब भालो हबे, गाछगुलि खूब भालो झाकालो हबे, गाछगुलिते प्रचुर परिमाणे कुड़ि आसबे, गाछेर फुलेर साइज बड़ो हबे, फुलेर कालार खूब भालो आसबे। तो এই টাইমে আপনারা গাছগুলিকে কিভাবে পরিচর্যা করবেন, গাছের মধ্যে এই টাইমে আপনারা কি সারের প্রয়োগ করবেন, আজকে আমি আপনাদেরকে দুটি তরল লিকুইড সার তৈরি করা দেখাবো। এই সারগুলি আপনারা অন্ততপক্ষে গাছের মধ্যে অবশ্যই একবার ব্যবহার করুন। এই সারটি আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুড়ি আসবে, আর এই সারটি আপনারা ঘরে খুব সহজেই বানাতে পারবেন। এই সারটি বানানোর জন্য আপনাকে কিন্তু কোনো রকমের খরচ করতে হবে না, বিনা খরচে খুব সহজে এই সারটি আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। তো কিভাবে বানাবেন, কিভাবে গাছের মধ্যে ব্যবহার করবেন পুরো ডিটেইলসে আলোচনা করব। তো ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। শীতকালীন অন্যান্য ফুল গাছের মধ্যে থেকে এই গাঁদা গাছ হলো অন্যতম। এই গাছ প্রায় প্রতিটি ঘরেই লাগিয়ে থাকেন। আপনিও যদি গাঁদা গাছ লাগানোর কথা ভাবছেন, এই টাইমে আপনারা নার্সারিতে এই গাঁদা গাছের চারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। গাছগুলিকে আপনারা নার্সারি থেকে নিয়ে আসার পর 6 থেকে 8 ইঞ্চি পটে রিপট করে দিন। এরপর আসি গাঁদা গাছগুলি রিপট করার জন্য আপনারা মাটি কিভাবে তৈরি করবেন। এই গাঁদা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য আপনাকে মাটিটা খুব ভালোভাবে তৈরি করতে হবে। গাছগুলিকে রিপট করার জন্য আপনারা 1 ভাগ মাটি, তার সাথে 1 ভাগ কম্পোস্ট সার, আপনারা চাইলে অল্প পরিমাণ পুরনো গোবর সারও ব্যবহার করতে পারেন, তার সাথে কোকোপিট, কিছুটা পরিমাণ বালি, নিম খোল, ফাঙ্গিসাইড, সর্ষের খোল, হাড়ের গুঁড়ো, শিং কুচি, এইসব দিয়ে আপনারা মাটিটা খুব ভালোভাবে তৈরি করে নিন, আর সেই মাটিতেই এই গাছগুলিকে রিপোর্ট করে দিন। গাছগুলিকে বসানোর পর থেকেই শুরু থেকেই আমি লিকুইড সার গাছের মধ্যে ব্যবহার করেছি। এখন যেই সারটি আমি গাছের মধ্যে ব্যবহার করছি, এই সারটি আমি গাছগুলিকে বসানোর 4-5 দিন পর ব্যবহার করেছিলাম। আবারও আমি এই সারটি গাছের মধ্যে ব্যবহার করছি। এই সারটি খুব ভালো, গাছের মধ্যে ব্যবহার করলে গাছের গ্রোথ খুব ভালো হবে। এই সারটি আপনারা অন্ততপক্ষে একবার অবশ্যই গাছের মধ্যে ব্যবহার করুন, বিনা খরচে এই সারটি আপনারা ঘরে খুব সহজেই বানাতে পারবেন। এই যে জলটা আমি গাছের মধ্যে ব্যবহার করছি, এই জলটা হলো চাল ধোয়ার পর আমরা যেই জলটা সাধারণত ফেলে দিই, সেই জলটা না ফেলে দিয়ে আমি একটা জায়গাতে রেখে দিয়েছিলাম। আর ডাল ধোয়ার পর যে জলটা আমরা ফেলে দিই সাধারণত, সেই জলটাও আমি কিন্তু রেখে দিয়েছিলাম। তো সেই দুটি জল মিশিয়ে আমি এই গাছের মধ্যে জলটি ব্যবহার করছি। আপনারাও ঘরে চাল বা ডাল ব্যবহার করে থাকেন, সেই চাল ধোয়া বা ডাল ধোয়া জলটা আপনারা স্টোর করে রেখে সেই জলটাই আপনারা গাছের মধ্যে ব্যবহার করুন। বিনা খরচে খুব সহজে একটা তরল লিকুইড সার আপনারা পেয়ে যাবেন। এই সারটি আমি গাছের মধ্যে গাছগুলিকে বসানোর 4-5 দিনের মধ্যে ব্যবহার করেছিলাম, আবার এখন ব্যবহার করছি। এই জলটির মধ্যে আমরা পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ফাইবার, অনেক রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস পেয়ে যাব, যেটা গাছের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন। এই জলটি আপনারা অবশ্যই কিন্তু একবার গাছের মধ্যে ব্যবহার করবেন। এই জলটি আপনারা সব ধরনের গাছের মধ্যে ব্যবহার করতে পারেন। তো এই চাল ধোয়া আর ডাল ধোয়া জল অবশ্যই আপনারা একবার গাছের মধ্যে ব্যবহার করুন। এছাড়াও আপনারা গাছগুলি যাতে দ্রুত বৃদ্ধি হয় আর প্রচুর পরিমাণে গাছগুলি যাতে কুড়ি আসে, সেই কারণে খোল পচা জলও আপনারা 15 দিনে একবার ব্যবহার করুন গাছের মধ্যে। গাছগুলিকে রিপোর্ট করার 15 দিনের মধ্যে আপনারা এই খোল পচা জল অবশ্যই একবার গাছের মধ্যে ব্যবহার করবেন। তো কিছুটা পরিমাণ আপনারা খোল নিয়ে সেই খোলটি 4-5 দিন ভিজিয়ে রেখে দিন। যখন খোলটি খুব ভালোভাবে পচে যাবে, সেই খোল পচা জলটা আপনারা মোটামুটি 10 লিটার বা 20 লিটার জলে মিশিয়ে তারপর সেই জলটা পাতলা করে গাছের মধ্যে ব্যবহার করুন। এতে কি হবে, গাছের দ্রুত বৃদ্ধি হবে আর গাছগুলিতে প্রচুর পরিমাণে কুড়ি আসবে। আর ছোট গাছে যদি কুড়ি চলে আসে আপনারা অবশ্যই পিঞ্চিং করবেন, গাছগুলিকে একটু বড় হয়ে যাওয়ার পর সেই কুড়িগুলি আপনারা গাছের মধ্যে রেখে দেবেন। আর এই গাঁদা গাছগুলির সার প্রয়োগ করার সাথে সাথে গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে অবশ্যই গাছগুলিকে আপনারা ডাইরেক্ট রোদে রেখে দেবেন, যেখানে সারাদিনের খুব ভালো রোদ আসে,
মোটামুটি 6 থেকে 7 ঘন্টা রোদ আসে সেরকম কোনো জায়গাতে গাছগুলিকে আপনারা রেখে দেবেন। আর এই গাঁদা গাছের খুব কমন একটি সমস্যা দেখা দেয়, যেটা হচ্ছে গাছের পাতা কুঁকড়ে যায়। গাছের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ খুব তাড়াতাড়ি হয়, তো গাছগুলিকে পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই আপনারা গাছের মধ্যে জৈব কীটনাশক ব্যবহার করুন। তো আমি আমার এই গাছগুলিতে নিম তেল আর তার সাথে সাথে স্যাপের যেই ফাঙ্গিসাইডটা হয় সেটাও আমি ব্যবহার করে থাকি। তো আপনার কাছে যেই ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইডটাই আপনারা গাছের মধ্যে ব্যবহার করুন। আর একটা বিষয় যেটা আপনাদেরকে বলে দিই, যে গাছের মধ্যে যদি জল না শুকায়, যদি গাছের গোড়াতে জল জমে থাকে, তাহলে কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ খুব তাড়াতাড়ি হবে। তো আপনারা গাছগুলিকে যখন জল দেবেন অবশ্যই গাছের মাটি চেক করে নেবেন, যাতে গাছের গোড়া খুব শুকনো থাকে, তারপর আপনারা কিন্তু গাছের মধ্যে জল দেবেন। গাছের গোড়া যদি ভিজে থাকে তাহলে কিন্তু সেকেন্ডবার আর জল দেবেন না। আর গাছকে খুব ভালোভাবে ঝাঁকালো করতে হলে, বুশি টাইপের করতে হলে আপনাকে নিয়মিতভাবে গাছগুলিকে পিঞ্চিং করতে হবে। কুড়ি আসতে দিলে চলবে না, তাহলে গাছ খুব ভালোভাবে বুশি টাইপের হবে, ঝাঁকালো হবে। আর গাছের গোড়া সব সময় পরিষ্কার রাখবেন, মানে গাছের গোড়াতে যদি কোনো আগাছা বা ছোটো ঘাস জন্মায় তাহলে সেগুলিকে আপনারা তুলে ফেলে দেবেন। গাছের ভালো বৃদ্ধির জন্য আপনারা গাছগুলি মাঝে মাঝে গোড়াই করে দেবেন, তাহলে গাছগুলি খুব ভালোভাবে গ্রো করবে আর গাছগুলি থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো এই সব কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই টিপসগুলি আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু গাঁদা গাছগুলি থেকে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।